রাতের বালিপি। টাটা কলকাতা। এখানে তোমরা পাবে কচুরি 3 পিস 10 টাকা, চাউমিন আছে, দেখো কত চাউমিন। এই গলিটা কিন্তু পুরো ফাস্ট ফুডের গলি, সকালবেলায় পাওয়া যায়, রাত্রেও পাওয়া যায়। আর আমি এটাতে ভাত নিয়ে নিলাম ট্রেনে খাবো বলে। অন্যান্য দিন এখানে প্রচুর ভিড় হয়। শিয়ালদা মার্কেট, আর এটা হচ্ছে ওভারব্রিজ, শিয়ালদা ওভারব্রিজ। দেখো কি ভিড়। প্রচন্ড ভিড়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমি জার্নি করবো উত্তরবঙ্গ এক্সপ্রেসে, 03147 শিয়ালদা থেকে বামুনহাট যাওয়ার যে ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, সেটাতে করে আমি শিয়ালদার থেকে নিউ জলপাইগুড়ি যাব। তো চলো। দেখো ব্যস্ততম রেলওয়ে স্টেশন, সারা দিন রাতে কিন্তু লোকজন যাতায়াত করে, মানে এক একটা ট্রেন আসে আর মনে করো যে প্রচুর লোক আসে। উত্তরবঙ্গ এক্সপ্রেস সম্ভবত 11 কি 12 নম্বরে দিয়েছে, সেই দিকটা যাবো এখন। তো চলে এসেছি প্ল্যাটফর্মের কাছে, আর এদিকটা হচ্ছে সাউথের ট্রেনগুলো পাওয়া যায়, লোকাল ট্রেন যত আছে সাউথের, তার জন্য এদিকে বেশি লোক যাচ্ছে। আর আমার প্ল্যাটফর্ম নাম্বার এইটা হবে সম্ভবত, তাই উত্তরবঙ্গ এক্সপ্রেস 12 নম্বরই দিয়েছে। তো চলো ট্রেনের সামনে যাওয়া যাক। পুরো কড়াকড়ি, কিন্তু ট্র্যাক চেকিং হয় পুরো কড়াকড়ির মধ্যে দিয়ে। এই হচ্ছে আমার ট্রেন। তো এখন দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে 7:17, ট্রেন ছাড়বে 7:40, আর আমি 20 মিনিট আগে স্টেশনে আসলাম। যেহেতু রাস্তায় খুব জ্যাম ছিল তাই বেশি আগে আসতে পারিনি। হচ্ছে আমার কোচ, এটা S7, আর এটাতে করে আজকে জার্নি হবে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। তো এখানে কিন্তু বসার ব্যবস্থা আছে, ট্রেনের জন্য ওয়েটিং করার আগে এখানে বসা যাবে। হ্যাঁ, এই দেখো কেন আছে, তো আমি একটু বসে নিলাম। এই পাশে দাঁড়িয়ে আছে আজমের শিয়ালদা এক্সপ্রেস। তো ট্রেনে উঠছি, বামুনহাট যাওয়ার উত্তরবঙ্গ এক্সপ্রেস একদম অন টাইমে ছেড়ে দিল কিন্তু। হ্যাঁ, টাটা কলকাতা, আবার আসবো। সব লোক অপেক্ষা করছে, তারাও কোনো না কোনো ট্রেনের জন্য। তো এটা হচ্ছে বিধাননগর স্টেশন, এটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ার পরে প্রথম স্টেশন এই ট্রেনের। এই পাশে একটা কোমর ছাড়া। তো এখন পার হবো আমরা বালি ব্রিজ, বিবেকানন্দ ব্রিজ যেটাকে বলে, এই হচ্ছে সেই ব্রিজ, রাতের বালি ব্রিজ।
তো এখন বাজে 9:34 আর ট্রেন ঢুকলো বর্ধমানে, তো 16 মিনিট লেট অ্যাপসে দেখাচ্ছে। আর এই বর্ধমানের যেটা বিখ্যাত সেটা হচ্ছে মিহিদানা, অবশ্যই খেয়ে দেখতে পারো। আর হচ্ছে শনপাপড়ি পাওয়া যায়, তো ট্রেনে উঠলে সেটাও কিনে নেব। এখানে ট্রেন মাত্র 3 মিনিট দাঁড়াবে, বেশিক্ষণ দাঁড়াবে না, তো উঠে পড়ি, মিস হয়ে গেলে গেল। এমনি দাও 20 টাকা দেবো, কটা দাও, কটা দেবো কাকা, 20 টাকাটা শনপাপড়ি নিয়ে নিলাম। ট্রেন এখন আসলো বোলপুর শান্তিনিকেতন, আর এখানে হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এখানে সবথেকে নাম করা বিশ্ববিদ্যালয় কিন্তু এটা, হ্যাঁ, বাঁকুড়া জেলার। আর এখানে এই বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব হয়, সেটা কিন্তু খুব ফেমাস, সেখানেও আসবো কোনো একদিন সময় হলে। আর এই হচ্ছে বোলপুর স্টেশন, এখানে উত্তরবঙ্গ 5 মিনিট দাঁড়ায়, তো ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। তো এখন আমি খাবো, এখানে খাওয়ার মধ্যে আছে দেখতে পাচ্ছ ডিম, একটা সবজি আর ডাল, আলু ভাজা। তো এটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম, এখানে তাই খাবো, তো হাতে নিয়ে খাচ্ছি আর কি। হ্যাঁ, আমার সিটটা সববার এমন জায়গায় পড়ে তো আলু থাকে না, তো হাতে নিয়ে খাওয়া শুরু করব। ভাতগুলো বন্ধ হয়ে গেছে, তো এখন বাজে 10:30 আর আমার ডিনার কমপ্লিট, ট্রেন বোলপুর ক্রস করলো, তো এখন ঘুমিয়ে পড়বো, বাকি কথা কালকে সকালে হবে। গুড নাইট। এবার যাও দেখি, দেখে আও আগে পেছন পায়গা তো গেছে, উঠা গিয়া সবগুলো কিন্তু লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখবে, কারণ সবাই ঘুমাচ্ছে এখন তো রাত্রি বেলা। চলন্ত ট্রেন থেকে ব্যাগ চুরি করেছে ওই দিদিটা, তো গুড মর্নিং। 6:30 বাজে, এখন ট্রেন আছে রাঙ্গাপানি স্টেশনে, আর রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, যার জন্য চোখ টোক সব খুলে আছে, আর এদিকে বৃষ্টি বৃষ্টি। রাত্রে ঝাড়খণ্ডের পাকুড় স্টেশনে যখন ট্রেন ঢুকছিল,
তখন রাত্রি বাজে দেড়টা, আর ঠিক সেই সময় ট্রেনের মধ্যে একটা চোর ঢুকেছিল। আর ভিডিওতে যেটা দেখলে সেই দিদিটার একটা পার্স নিয়ে দৌড়ে পালিয়ে যায়। তো রাত্রি দেড়টা বাজে বুঝতে পারছে সবাই, ঘুমন্ত অবস্থায় ছিলাম, তো সেখানেই সবার ঘুম শেষ, মানে চিল্লাহাল্লা হয়েছে প্রচুর। আর তারপরে পুলিশ আসলো, আরপিএফ আসলো, ট্যাক্সি আর পাওয়া যায়নি। তো রাতের ট্রেনে সফর করতে হলে সবাইকে খুব মানে নিজের ব্যাগ ট্যাগ সাবধানে রাখতে হবে, কারণ দিদিটা চুরি হয়ে গেল। আর সেটাই বলবো, সবাই নিজের সেফটি হিসাবে চলাচল করবে, নিজের জিনিস নিজে লক্ষ্য রাখতে হবে। পুলিশ তো থাকবেই, কিন্তু পুলিশ সেই মুহূর্তে এই কামরায় ছিল না, পাশের কামরাতে ছিল। তো যাই হোক, ভিডিওটা দেখেছো তোমরা। তো আমাদের ট্রেন এতে দিয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর জার্নি আমার শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই পর্যন্তই ছিল। যে যে বা যারা দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, সিকিম যাবে, তো স্টেশন থেকে বের হয়ে যেতে পারবে, বাস গাড়ি সবই আছে, শেয়ার কার।